শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ মতিউল ইসলাম আমরা তোমায় ভুলছি না, শহীদ মতিউল ইসলাম আমরা তোমায় ভুলছি না। বন্দে মাতরম, শিশুরা মাতৃক্রোড়ে মানুষ সুন্দর ইসলামে আর ইসলাম সুন্দর দেশপ্রেমে, আর এই দেশপ্রেমে উদ্বাস্তু হয়ে আমার মোহামেডান ভাইরা ভারতবর্ষে স্বাদের স্বাধীনতার অমৃত ভাণ্ডকে আনবার জন্য লড়াই করেছিলেন, এ কথা ইতিহাস বলবে। এখানে আমার সামনে আপনারা যারা বসে রয়েছেন, মঞ্চ আলোকিত করে যে সমস্ত ডিস্টিংগুইশ পার্সোনালিটিসরা রয়েছেন, নাম করলে অনেক সময় চলে যাবে, আমি কিছুক্ষণ বলে এখান থেকে আবার করিমপুরে যেতে হবে, প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন জানাব, দেরি হলেও এরকম একটা অনুষ্ঠান যে আপনারা করেছেন এবং মতিউল ভাইকে সঙ্গে করেই আপনারা করেছেন বলে আমি মনে করি, এখনো বিশ্বাস করি, আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। কারণ মতিউল ভাই এখান থেকে যায়নি, আমি মনে করি মতিউল ভাইয়ের ইমেজ ওয়াজ ইজ অ্যান্ড অলওয়েজ উইল বি দ্য টর্চ ইন দ্য হার্ট অফ দ্য পিপল হু আর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনভলভ উইথ দ্য পলিটিক্স, যারা পলিটিক্সের সাথে যুক্ত। আমার মনে হয় তাদের সকলের সাথে মতিউল ভাই এখনো আছেন, ছিলেন এবং থাকবেন, এটাই আমার অনুভূতি। আবারও বলি, অনুভূতি হোক স্বপ্নের আলো, অগ্রগতি হোক সামাজিক চিন্তাধারা, বিবেক হোক জাগ্রত আর মানবিক মূল্যবোধ হোক সুস্থ গণতান্ত্রিক শিক্ষার আদর্শ। পুরীর জগন্নাথ মন্দির, দক্ষিণ ভারতের তিরুপতি, গুজরাটের সোমনাথ মন্দির, কামাখ্যার সতীপীঠ, কাশীর বিশ্বনাথ, দক্ষিণ কলকাতার কালীঘাটের কালী মন্দির, পাশাপাশি নাখোদা মসজিদ, দিল্লির জামা মসজিদ, কলকাতার টিপু সুলতান মসজিদ, সুদূর ওই আল আকসা মসজিদ, প্রত্যেকটার একটি প্রাচীন ঐতিহ্য আছে। আর সেই ঐতিহ্যকে নিয়ে যিনি বেঁচে থাকেন তার নাম জনগণ মন অধিনায়িকা নেত্রী পরিবর্তনের ঋত্বিক মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে স্যালুট জানাই, কুর্নিশ করি, সালাম জানাই, নমস্কার করি। মনে হয় মতিউল ভাই আপনাদের মধ্যে আছে, কি ছিল এত তার মধ্যে যার জন্য সবাই মতিউল 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 করছে এখনো? আমি মনে করি যতদিন আমরা সবাই থাকবো মতিউলের নামটা উচ্চারিত হবে গৌরবের ন্যায্য অধিকারে। তার মধ্যে একদিকে আছে বিনয়, শক্তি, তেজস্বিতা, আর অপরদিকে অগ্রভেদী ব্যক্তিত্বের মহিমান্বিত রূপ। ভাবতে গেলে অবাক হতে হবে, কোন একক কাজে মতিউল ভাই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। মানব জীবনের বৃহত্তর সেবায় নিজেকে আত্মনিয়োগ করে তিনি অর্জন করেছেন এক স্বর্ণময় সাফল্য, ভাবনা অনেক। তবে কি মতিউল ভাইয়ের মধ্যে আছে একাধিক গুণাবলী? তবে কি তিনি এক পরশ পাথর মাখা ব্যক্তিত্ব? যেখানেই গেছেন গলায় পড়েছেন সাফল্যে স্বর্ণমালা। আমি মনে করি রবীন্দ্রনাথ কবি, জুলফিকার আলী ভুট্টো শুধু রাজনীতিবিদ, রামমোহন রায় শুধু সমাজ সংস্কারক, মাদার টেরেসা শুধু আত্মের ও দুস্থের সেবায় আত্মনিয়োগকারী জননী, কিন্তু মতিউল ভাই আমার কাছে আপনাদের কাছে অনেক কিছু। তাই আমি আশা করব মতিউল ভাইকে নিয়ে আপনারা যা কিছু করবেন আমার মনে হয় সবেতেই আপনারা ভালোভাবে সেটা করতে পারবেন, এটা আমার বিশ্বাস। পয়লা জানুয়ারিতে 2023 সালে সাধারণ মানুষকে আপনি কি বার্তা দিতে চান? যেমন বার্তা একটাই, আগামী 2024 সালের যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে বাংলার নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের শ্রমিক কৃষক সংগঠিত হচ্ছে। আমাদের একটাই
আগামীর লক্ষ্য ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমাদের লক্ষ্য একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আমরা 2024 সালে নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় জনতা পার্টির সরকারকে উচ্ছেদ করব। আজকে এখানে কি কি প্রোগ্রাম হবে দেখুন, আমাদের শহীদ মতিউর ইসলামের নেতৃত্বে সে 1998 সাল থেকে দলের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন সাথে সাথে রক্তদান শিবির সাংস্কৃতিক প্রোগ্রাম হতো। যেহেতু গত 24 নভেম্বর মতিউর ইসলাম বিজেপি সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন, তাই আমরা আজকের এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি, আমরা রক্তদান শিবির করছি, সাথে শহীদ মতিউর ইসলামের স্মৃতিচারণ আমরা এটা আজকে করছি। মোটামুটি কতজন মতো থাকতে দেবে এখানে? এখানে আমাদের আপনার টার্গেট আছে 100 জন। প্রতিবারই এখানে ফিলফিল হয়, আশা করি এবারও হবে।